চলতি বছরের 14 জুলাই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ইসরোর চন্দ্রযান 3। দীর্ঘ 39 দিন পার করে অবশেষে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে চন্দ্রযান 3। উৎক্ষেপণের মুহূর্ত থেকে শুরু করে চাঁদে পৌঁছানোর প্রত্যেকটি তথ্য সম্পর্কে উৎসাহী দেশের আপামর জনগণ। ইসরোর এই বিশাল কাজের অংশ হয়েছেন বসিরহাটের ভূমিপুত্র বিজ্ঞানী মানস সরকার। বসিরহাট তথা বাঙালির এই বিশেষ সাফল্যকে স্মরণীয় করে রাখতে বসিরহাট নেতাজি ইউনিয়নের এবারে দুর্গাপূজার থিম চন্দ্রযান 3। এবং সেই জন্য আমরা মা মহামায়ার কাছে এই চন্দ্রযানকে স্থাপন করছি, যাতে সুষ্ঠুভাবে ভারতবর্ষের এই গর্ব এই মুখ উজ্জ্বল করে। এবং এই যে আপনি কাটআউটটা দেখছেন, এটা পূর্ণাঙ্গভাবে এইভাবেই তৈরি হবে, কোনো কিছুই বাদ যাবে না। এবং এর সঙ্গে আমাদের আরও যুক্ত হচ্ছে, এর সঙ্গে আমাদের যেমন চন্দ্রযান 3 যখন উঠেছিল, উৎক্ষেপণ হয়েছিল, তখন যেমন আগুন বেরোতো, ধোঁয়া বেরোতো, সব কিছুই আমাদের থাকবে। 2019 সালে চন্দ্রযান 2 পাঠিয়েছিল ভারত, কিন্তু চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল সেই মহাকাশযান। অতীতের সেই ভুল থেকে অনেক ত্রুটি শুধরে এবার সাবধানী ইসরো। গর্বের মুহূর্তে গোটা দেশ পুজো প্যান্ডেলে সেই গর্বকে তুলে ধরতে প্রস্তুতি শুরু করেছে বসিরহাটের নেতাজি ইউনিয়ন। সঞ্জীব সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।